আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলীগের বিরোধী। দর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী ছিলেন তিনি। সুঠাম দীর্ঘকায় দেহের আব্দুল লতিফ সিদ্দিকী একসময় সরব ছিলেন আরও নানা বিষয়ে, কিন্তু 2014 সালে আচমকা ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে জড়িয়ে যান ভয়াবহ বিতর্কে। প্রবাসীদের কামলা বলে গালি দেন। ওই ঘটনার পর মুহূর্তেই টলে যায় তার মন্ত্রিত্বের চেয়ার, হারান সংসদ সদস্য পদ, ছিটকে পড়েন দল থেকেও। বিনা মেঘ নয়, বরং ঘনীভূত মেঘের প্রচণ্ড এক বজ্রপাতে ফিকে হয়ে আসে মন্ত্রীর রঙিন চারপাশ। অনেকেই প্রশ্ন করেন, বর্তমানে কোথায় কেমন আছেন এই মন্ত্রী? এ প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের এপিসোড। আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমানে কোথায় ও কেমন আছেন, এসবের সবশেষ আপডেট সহ তার জীবনের নানান অজানা কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিতর্কিত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কেই বা না চেনে? ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেন তিনি, ব্যথা দেন কোটি মুসলিমের অন্তরে, যার ফলস্বরূপ তার উপরে নেমে আসে আল্লাহর গজব। সকালবেলার মন্ত্রী বিকেলে হয়ে পড়েন সাধারণ একজন মানুষ, এমনকি সাধারণ মানুষের যে একটা ইমেজ থাকে সেটিও নেই তার। হজ তাবলিগ জামাত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্ক টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কটূক্তি করেন। তার বক্তব্যের সেই ভিডিও মুহূর্তে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পবিত্র হজ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, আমি জামায়াতে ইসলামীর বিরোধী, তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। তিনি আরও বলেন, এ হজে যে কত জনশক্তি নষ্ট হয়, হজের জন্য 20 লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে, এদের কোনো কাম নাই, এদের কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন দিচ্ছে, শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। লতিফ সিদ্দিকী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে 1 লাখ লোক হজে যায়, প্রত্যেকের 5 লাখ টাকা করে 500 কোটি টাকা খরচ হয়। তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতি বছর 20 লাখ লোকের জমায়েত করে, নিজেদের তো কোনো কাজ নেই, সারা দেশের গাড়ি ঘোড়া তারা বন্ধ করে দেয়। টেলিভিশনের টকশো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওদের আমি বলি টক মারানি। তিনি বলেন, যারা টক শোতে যায় তারা টকম্যান, নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে গিয়ে তারা বিড় বিড় করে, টক মারানিদের আর কোনো কাজ নেই। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন মন্ত্রী। এক সাংবাদিককে ধমক দিয়ে তিনি বলেন, আমি কি তোমার মতো কথা বলবো? আমি আমার মতো কথা বলবো, তুমি এখানে আসলা কেন, তোমাকে কে বলেছে আসতে? প্রবাসীদের উদ্দেশ্যে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বিদেশে এসেছেন কামলা দিতে, রাজনীতি করার দরকার কি? মঞ্চে বসা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর নুরুন নবীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনের জন্য একবার তার কাছে চাঁদা চেয়েছিলাম, তিনি 50,000 টাকা দিয়েছিলেন। আব্দুল লতিফ সিদ্দিকী 1 লাখের কম কারো কাছ থেকে চাঁদা নেয় না। ধর্মসহ একাধারে অনেক ব্যক্তিদের টেনে আনার ফল হিসাবে মন্ত্রী চরম রোষানলে পড়েন। ধর্ম অবমাননার দায়ে একের পর এক মামলা খেতে থাকেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর কেটে গেছে 8 বছরেরও বেশি, আর কোনো খবরের শিরোনাম হতে দেখা যায় না এই বিতর্কিত মন্ত্রীকে। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, এখন একেবারে নিভৃত বাসে তিনি, দৃশ্যের আড়ালে, বাড়ির বাহিরে যান না কোথাও, বই পড়েন, লেখেন, এভাবে সময় কাটে তার। কারো সঙ্গে খুব একটা দেখাও করেন না। স্ত্রী লায়লা সিদ্দিকী, মেয়ে রায়না ফারজিন আছেন তার সঙ্গে, তবে ছেলে অনিক সিদ্দিকীর সঙ্গে চলছে সম্পর্কের টানাপোড়েন। অনিক তার পরিবার নিয়ে অন্যত্র থাকছেন। লতিফ সিদ্দিকীর কাঁধে এখন ঋণ খেলাপির খড়গ, আছে দুদকের মামলাও, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা একাধিক মামলারও আসামি তিনি। এসব মামলা মোকদ্দমা লড়তে গিয়ে প্রান্ত বয়সে এসে কার্যত হাঁপিয়ে উঠেছেন একসময় দাপুটে এই মন্ত্রী। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বইপত্র সংগ্রহের দারুণ নেশা ছিল আব্দুল লতিফ সিদ্দিকীর, নান্দনিক নামের একটি প্রকাশনা সংস্থাও ছিল তার, বন্ধ হয়ে গেছে সেটিও। গত কয়েক বছরে নামমাত্র দামে বেচে দিয়েছেন নিজের সংগ্রহে থাকা বিপুল সংখ্যক বই। লতিফ সিদ্দিকীর এক সময়ের রাজনৈতিক সহচররা জানান, রাজনীতি থেকে নিজেকে একরকম সরিয়ে নিয়েছেন তিনি। নিজ এলাকা টাঙ্গাইলের কালীহাতিতে যান না বহুদিন, তবে কালীহাতিতে তার প্রতিষ্ঠিত কারখানা চলছে। কালীহাতির নিজের পৈতৃক ভিটায় কোনো স্থাপনা নেই,
পুরনো বাড়িটির জরাজীর্ণ অবস্থা, ছেলের করা আবাসন প্রকল্পগুলো পতিত পড়ে আছে, কেউ যান না সেসবের খোঁজ নিতে। কথায় আছে, পাপ ছাড়ে না বাপকেও। মন্ত্রিত্ব হারানোর পর একের পর এক বিপদ আসতে থাকছে তার ওপর। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধ দখলে থাকা 63% জমির স্থাপনা উচ্ছেদ করে দেয় টাঙ্গাইল জেলা প্রশাসন। শহরের প্রাণকেন্দ্র আকুরটাকুর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভেক্কু দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এই জমির বাজার মূল্য ছিল প্রায় 60-70 কোটি টাকা। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রজলিন শহীদ চৌধুরী ও সদর উপজেলা সহকারী কমিশনার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষের কাউকে তখন দেখা যায়নি। সব হারিয়ে মন্ত্রী এখন মাংস ছাড়া হাড্ডিতে পরিণত হয়েছেন। কালিহাতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান একসময় আব্দুল লতিফ সিদ্দিকীর স্নেহভাজন ছিলেন। সাবেক মন্ত্রীর বর্তমান হাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার সঙ্গে আমার যোগাযোগ নেই, কোথায় আছেন আমি জানি না। একসময় তিনি আমাকে খুব পছন্দ করতেন, কিন্তু 2014 সালের ঘটনার পর থেকে আমি আর তার কাছে যাই না, তিনিও আমাকে ডাকেন না। উপজেলা আওয়ামী লীগের এই সিনিয়র সহসভাপতি বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যখন বিদ্রোহী প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, তখন আওয়ামী লীগ অন্তপ্রাণ নেতা কর্মীরা তাকে বর্জন করে চলে এসেছে। এরপর থেকে তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতেও গুরুত্ব হারান। এর আগে 2008 সালে নির্বাচনের পর আওয়ামী লীগের মহাজোট সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হন লতিফ সিদ্দিকী, পরে দলের সভাপতি মণ্ডলীর সদস্য হন। 2014 সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। সে নির্বাচনের পর তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। রাজধানীর গুলশান 1-এর 23/A রোডের 8 নম্বর বাড়িটি আব্দুল লতিফ সিদ্দিকীর। 6 কাঠা জমির ওপর 7তলা বাড়িটির পুরোটাতেই তিনি সপরিবারে থাকতেন, তবে এখন তিনি সেখানে থাকেন না বলে জানা গেছে। বাড়িটি এবি ব্যাংক থেকে নেওয়া একটি ঋণের বিপরীতে জমানত রাখা হয়েছিল, তা নিয়ে এখন মামলা চলছে। নিজ এলাকার সঙ্গে লতিফ সিদ্দিকীর যোগাযোগের বিষয়ে জানতে চাইলে কালিহাতি পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিক হোসেন ঢাকা টাইমসকে বলেন, সাবেক এমপি সাহেব এখন আর এলাকায় আসেন না, তার পরিবারের কাউকেও আসতে দেখি না, কিভাবে আছেন কেমন আছেন বলতে পারবো না। বর্তমানে মন্ত্রীর আর কোনো ক্ষমতা নেই, আগের সেই প্রতিপত্তি নেই, অর্থ নেই, নিজের বাড়িটিও এই মুহূর্তে অন্যের জামানতে, 142 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ তার কাঁধে। আব্দুল লতিফ সিদ্দিকী মন্ত্রী হওয়ার পর ম্যাজেস্টিকা হোল্ডিং লিমিটেড নামে একটি আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলেন তার পরিবারের সদস্যরা। হঠাৎই ব্যবসায়ী বনে যান স্ত্রী লাইলা সিদ্দিকী, ছেলে অনিক সিদ্দিকী ও মেয়ে রায়না ফারজিন। গড়ে তোলা হয় ধলেশ্বরী লিমিটেড নামে পৃথক একটি কোম্পানিও। এই দুই কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া হয় 100 কোটি টাকার ঋণ। ওই ঋণ আর পরিশোধ করা হয়নি। খেলাফি ঋণ আদায়ের জন্য লতিফ সিদ্দিকীর পরিবারের বিরুদ্ধে মামলা করে বেসরকারি খাতের এবি ব্যাংক, পদ্মা ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড। মামলাগুলোই আসামি করা হয় আব্দুল লতিফ সিদ্দিকীর স্ত্রী, ছেলে ও মেয়েকে। পরিবারটির কাছে ব্যাংক তিনটির সব মিলে পাওনার পরিমাণ 142 কোটি টাকা। এর মধ্যে এবি ব্যাংকের মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত, তবে আগাম জামিন নেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়নি। চলছে মামলা সংক্রান্ত কার্যাদি। সব মিলে সাবেক মন্ত্রীর এখন দেউলিয়া হওয়া সময়ের ব্যাপার মাত্র। সুপ্রিয় দর্শক, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পতন হয়েছে। পতনের সময় মন্ত্রী আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন, তা হচ্ছে অতি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙ্গে যাবে। ঋণখেলাফি দুর্নীতির দায়ে অনেকে সাবেক এই মন্ত্রীর কঠিন শাস্তি চেয়েছেন। আপনিও কি চান তার শাস্তি হোক? চাইলে অবশ্যই কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।